বছরের ভাড়া বাংলাদেশ। গত এক দশকে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচে বেশ উত্তেজনা চলে এসেছে। ভারত বনাম পাকিস্তান বা অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচের মতো উত্তেজনা এখন দেখা যাচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচেও। কোনো কোনো ক্ষেত্রে উত্তেজনা অন্য সব ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতাকেও ছাড়াচ্ছে। বাংলাদেশকে টুইটারে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে হেসে উড়িয়ে দিতে চান ভারতের সাবেক ক্রিকেটার। কিন্তু বাংলাদেশকে যে তারা খুব সিরিয়াসলি নেন সেটা তাদের মিডিয়া প্রচারণা দেখলেই বোঝা যায়। স্পোর্টস শোগুলোতে উত্তপ্ত আলোচনা, সোশ্যাল মিডিয়ায় কখনো বাংলাদেশকে নিয়ে মৌকা মৌকা টাইপ গান বানানো, দুদেশের সমর্থকদের মধ্যে উত্তেজক তর্ক বিতর্ক জড়িয়ে দেয় মাঠের উত্তাপের কথা। আর 2011 সালে বিশ্বকাপ জেতা ভারতের জন্য বাংলাদেশ যে একটি বড় ফাঁড়া সেটা মুখে না বললেও পরিসংখ্যান কথা বলে। 2007 সালে বাংলাদেশের কাছে হার ছিল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ভারতের বিদায়ের অন্যতম কারণ। অথচ শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং এবং বীরেন্দর সেবাগের মতো তারকা ঠাসা দলটি এর আগের বিশ্বকাপের রানার্স আপ। 2007 বিশ্বকাপের সম্ভাব্য দাবিদারই কিনা বাংলাদেশের কাছে হারল। এ হারটা ভারতের কেমন লেগেছিল সেটা টের পাওয়া যায় যখন ক্রিকেট দলের অনেক খেলোয়াড়দের বাসায় ভাঙচুর ও ঢিল ছুড়লেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। ক্রিকেটার জীবনটাই বিষে উঠেছিল তাদের। তখন থেকেই বাংলাদেশকে একটি বড় ফাঁড়া হিসেবে দেখতে হচ্ছে ভারতকে। মুখে না স্বীকার করলেও আবার বাংলাদেশ ফাঁড়া হাড়ে হাড়ে টের পায় ভারত। 2007 বিশ্বকাপের ঠিক 5 বছর পর বাংলাদেশ ফাঁড়ায় পুড়িয়েছিল ভারতের এশিয়া কাপ জয়ের স্বপ্ন। 2012 সালে বাংলাদেশের কাছে হেরেই এশিয়া কাপ থেকে বিদায় ভারতের। শচীনের অন্যতম সেঞ্চুরিও কোনো কাজে আসেনি সে ম্যাচে, ফাইনালে খেলা হয়নি, শিরোপা তো পরের ব্যাপার। আবার 5 বছর পর বড় মঞ্চে মুখোমুখি বাংলাদেশ ভারত। এবারের আইসিসি টুর্নামেন্টের গ্রুপ পর্ব নয় এসিসির কোনো আসর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল বৃহস্পতিবার অ্যাসবাস্টনে লড়বে ভারত ও বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াই, ভারত আগেরবারের চ্যাম্পিয়ন, এবারের ফেভারিট দল। বাংলাদেশের তেমন হারানোর কিছু নেই, কিন্তু ভারতের সামনে বড় ফাঁড়া হিসেবে আবার দেখা দিতেই পারে বাংলাদেশ। 2007 বিশ্বকাপ, 2012 এশিয়া কাপ, এরপর আবার 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। আগের দুটোতে বাংলাদেশ জিতলেও এবার কি জিতছে বাংলাদেশ? যারা সংখ্যাতত্ত্বে বিশ্বাসী তারা বেশ মশলা পাচ্ছেন বাংলাদেশের জয়ের পক্ষে। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।